হাই স্টুডেন্ট আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ক্লাস নিয়ে আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো মন দিয়ে পড়াশোনা করছো আমরা আলোচনা করছিলাম ক্লাস নাইনের যে চ্যাপ্টার থ্রি আছে সেগুলো পাট পাঠ করে আমরা আলোচনা করে দিচ্ছিলাম এবং যেটা আগের দিন আমরা পড়িয়েছিলাম মৃৎপিণ্ড হৃৎপিণ্ডের যে যতগুলো শর্ট প্রশ্ন হতে পারে সব কোশ্চেন নিয়ে আমি আজকে আলোচনা করে দেবো যারা আগের ক্লাসগুলো নি অবশ্যই প্লে চেক করো আমি প্লে বানিয়ে রেখেছি অবশ্যই ওখান থেকে পেয়ে যাবে তো অবশ্যই ক্লাসগুলো করে নেবে তারপরেই কোশ্চেন অ্যান্সারের ক্লাসটা করলে আমার মনে হয় ভালো হবে তো যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য চলো আজকে ক্লাস আমরা স্টার্ট করি তাহলে আমরা আলোচনা করছি হৃৎপিণ্ডের যতগুলো প্রশ্ন আছে ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কটি মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হচ্ছে চারটি দু নম্বর প্রশ্ন দ্বিপত্ত কপাটিকা কোথায় থাকে দ্বিপত্য কপাটিকা কোথায় থাকে বাম অলিন্দ নিলয়ের মাঝখানে আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছিলাম ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে তিপত্র কপাটিকা কোথায় থাকে ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে ডান অলিন্দ মাঝখানে থাকে কপাটিকা চলে নম্বর প্রশ্নে পালমোনারি কপাটিকা কোথায় থাকে পালমোনারি কপাটিকা কোথায় থাকে ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর ধমনির মাঝখানে থাকে পালমোনারি কপাটিকা অ্যাওটিক কপাটিকা কোথায় থাকে মহাধমন ও বাম মাঝখানে থাকে কপাটিকা চলে আসবো ছ নম্বর প্রশ্নে বান্ডিল অব হিচ কোথায় থাকে বান্ডিল অব হিচ কোথায় থাকে নিলয় প্রাচীরে থাকে বান্ডিল অব হিচ সাত নম্বর প্রশ্ন পেসমেকার কাকে বলে এসে নোটকে পেসমেকার বলে 8 নম্বর প্রশ্ন রিজার্ভ পেসমেকার কাকে বলে এভি নোটকে রিজার্ভ পেসমেকার বলে 9 নম্বর প্রশ্ন এসএ নোটের স্পন্দন হার কত এসএ নোটের স্পন্দন হার হচ্ছে 72 বার পার মিনিট চলে আসবো 10 নম্বর প্রশ্নে মানুষের হৃৎপিণ্ডের ড্যাশ ফুসফুসীয় শিরা থেকে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে বাম অলিন্দে প্রবেশ করে ঠিক আছে বাম চলে নম্বর বৈশিষ্ট্য লেখ হৃৎপেশী হল স্বরেখ অনৈচ্ছিক পেশি হৃৎপেশী হল স্বরেখ অনৈচ্ছিক পেশী তেরো নম্বর প্রশ্ন হৃৎপিণ্ডের আবরণের নাম কি হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম চোদ্দ নম্বর প্রশ্ন হৃৎপিণ্ডের প্রাচীরে তিনটি স্তরের নাম লেখ এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম ঠিক আছে আশা করি বোঝা যাচ্ছে মানুষের হৃৎপিণ্ডকে ঘর্ষণজনিত আঘাত থেকে কোন রস রক্ষা করে পেরিকার্ডিয়াল ফুইট এই ছিল আমাদের যে প্রশ্নগুলো আলোচনা করছি ষোলো নম্বর প্রশ্ন মানুষের হৃৎপিণ্ড হচ্ছে দ্বি মানুষের হৃৎপিণ্ড হচ্ছে দ্বিচক্রী মাছের হৃৎপিণ্ড হচ্ছে এক মানুষের স্বাভাবিক রক্তচাপ কত সিস্টলিক রক্তচাপ হচ্ছে একশো কুড়ি এম এম অফ এইচ জি আর একটা হচ্ছে ডায়াস্টেলিক রক্তচাপ হচ্ছে আশি এম অফ এইচ জি চলে আসবো উনিশ নম্বর প্রশ্ন রক্তচাপ পরিমাপ করা হয় কোন যন্ত্র দ্বারা রক্তচাপ পরিমাপ করা হয় কোন যন্ত্র দ্বারা ম্যানোমিটার ও রিভার কাপ দ্বারা রক্তচাপ পরিমাপ করা হয় চলে আসবো নম্বর প্রশ্নে হৃৎপিণ্ডের সংযোগী কলাগুলোর ক্রিয়াশীলতা ও রোগ নির্ণয়ে ড্যাশ নামক টেস্ট করা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাফ টেস্ট করা হয় তোমরা এই পিডিএফটা ডেসক্রিপশনের বক্সে পেয়ে যাবে অথবা তোমরা স্ক্রিনশট তুলে বা ভিডিওটা পজ করে করে অবশ্যই লিখে নিতে পারো কোনো অসুবিধা নেই এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করে দিলাম পরের দিন নেক্সট পার্টটা নিয়ে আলোচনা করব পুরো চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে দেবো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও একটা লাইক করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য তাহলে আজকের মতো টাটা